আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার যে নতুন ভিডিওটি সেটা হচ্ছে নিয়ে ধরুন আপনার পূর্ণ অনেক দিনের চ্যাটিং আপনার খুব প্রয়োজন যেই চ্যাটিংয়ের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস প্রয়োজন যেই ডকুমেন্টসগুলো আপনি অন্যদেরকে আদান প্রদান করেছেন কিন্তু সেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন বা আপনার ইমু ওই সফটওয়্যারটি বা ওই ওই লোকটিকে আপনি খুঁজে পাচ্ছেন না তো এখন আপনার খুব জরুরি প্রয়োজনীয় ডিভাইসগুলো বা প্রয়োজনীয় চ্যাটিংগুলো আপনার দেখা খুবই জরুরি প্রয়োজনীয় পিকচারগুলোও আপনার দেখা খুবই জরুরি তো আপনি এই জিনিসগুলো কিভাবে মানে পুরোনো জিনিস ডিলিট হয়ে যাওয়া বা পুরোনো ফাইলটা আপনি কিভাবে ফিরে পাবেন ইমু থেকে ইমুর চ্যাটিংগুলো ইমুর ফটো ইমুর যতগুলো কথাবার্তা আদান প্রদান আপনি করেছেন ভয়েস সবগুলো কিন্তু আপনি এ টু জেড সব কিন্তু ফিরে পাবেন তো এগুলা কিভাবে আপনি ফিরিয়ে আনবেন আপনার ধরুন আপনি দু সালে আপনি ইমু ব্যবহার করা শুরু করেছেন এখন বর্তমানে চলতেছে দু তো এই ছয় বছর যাবৎ আপনার ইমুতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ইমুতে যতগুলো সেটিং করেছেন যতগুলো ডিলেট করেছেন মেসেজ সব কিন্তু আপনি চাইলে ফিরিয়ে আনতে পারেন এই জিনিসটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো সেটা কিভাবে আপনারা ফিরে পাবেন সেটা দেখতে হলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো ভিডিও টানা যাবে না আপনারা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে আর একটা কথা বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আগে থেকেই তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো আপনাকে যেটা করতে হবে আপনি আপনার মোবাইলে যেই ইমোটা রয়েছে সেই ইমোতে আপনি প্রবেশ করবেন তো আমি আমার ইমোতে প্রবেশ করতেছি এই ইমো থেকে এখন আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে এই যে দেখুন নিচে এখানে একটা প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে আপনি ক্লিক করে দেবেন তো আমি প্লাস চিহ্নতে ক্লিক করে দিয়েছি এবার এই প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে এই যে দেখুন মোর অপশন বলে একটা অপশন আছে এই মোর অপশন আপনি ক্লিক করে দিবেন তা আমি মোরে ক্লিক করে দিয়েছি মোরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে সেটিংস বলে একটা অপশান আছে দেখুন এখানে সেটিংস বলে একটা অপশান আছে এই সেটিংসে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে অপশানটাতে ক্লিক করবেন সেটা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশানটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখুন এখানে একটা অপশান আসছে যে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করতেছি এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ইমো এখানে কি আসছে যে ইমো ডাটা জিপ ইমো ডাটা জিপ বলে একটা ফাইল কিন্তু এখানে চলে আসছে মানে আপনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত চ্যাটিং আপনি ইমোতে করেছেন সবগুলো চ্যাটিং কিন্তু আপনি এই ফাইল জিপ ফাইলটার মাধ্যমে কিন্তু আবার নিয়ে আসতে পারবেন তো নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনাকে এই যে দেখুন এখানে রিকোয়েস্ট বলে একটা অপশান আসতে এই রিকোয়েস্টটা আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি রিকোয়েস্টে ক্লিক করে দিচ্ছি রিকোয়েস্টে ক্লিক করে কিন্তু আমি অলরেডি দিয়েছি তো রিকোয়েস্টে ক্লিক করার পরে কিন্তু এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে একটা লেখা আসছে যে প্রসেসিং উইল বি রেডি ইন সিক্স ডেইস এইটিন হর্স তারপরে চুয়াল্লিশ মিনিট তেত্রিশ সেকেন্ড এখানে কিন্তু অলরেডি টাইম উঠে গেছে যে এখানে আপনাকে কত দিন কত মিনিট কত ঘন্টা কত সেকেন্ড পরে আপনি ফাইলটা আপনার মেমরি কার্ডে বা আপনার মোবাইলে কিন্তু সেভ হয়ে যাবে জিপ ফাইল আকারে সেটা কিন্তু এখানে অলরেডি উঠে গেছে তো ইমো কর্তৃপক্ষ যারা রয়েছে তারা আপনার কাছে সময় চেয়েছে ছয় দিন আঠারো ঘন্টা চুয়াল্লিশ মিনিট তেত্রিশ সেকেন্ড এই সময়ের মধ্যেই কিন্তু আপনি আপনার সম্পূর্ণ সেটিং মানে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো সেটিং করেছেন সবগুলোই কিন্তু আপনি এই সময়টার মধ্যেই ফিরে পাবেন তো আপনাকে অপেক্ষা করতে হবে ছয় দিন আঠারো ঘন্টা চুয়াল্লিশ মিনিট তেত্রিশ সেকেন্ড তো আমার ডিভাইসে এটাই বাতাইছে যে এখানে আমাকে ছয় দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ধরুন এক সপ্তাহ খানিক ধরুন আপনাকে এক সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে আর এক সপ্তাহ ওয়েট করার পরেই কিন্তু আপনি আপনার চ্যাটিংগুলো ফিরে পাইতেছেন এবং এ টু জেড যতগুলো যত মানে চ্যাটিং আপনি করেছেন যত কিছু আদান প্রদান করেছেন সব কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক সাত দিনের মধ্যে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ